নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে WBGDRB নিয়ে আরও একটি ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে করছি প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন। তো চলুন আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো আপনারা আজকের পেপার কাটিং দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু এই তথ্যতে বলা হয়েছে 2017 সালে গ্রুপ ডি কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। প্রায় 6000 শূন্য পদের কর্মী নিয়োগের প্রক্রিয়া যথাযথভাবে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ উঠছিল, কিন্তু রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট সেই অভিযোগ খারিজ করে ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্তের চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সাবেক চৌধুরী ডিভিশন বেঞ্চ সম্প্রতি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। স্যাটের প্রতি রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ, অভিযোগের সর্বত্বা আছে কি নেই তা তাকেই বিচার করতে হবে এবং দ্রুত। ওয়াকিবহাল মহলের মতে এর ফলে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2017 সালের 1 জানুয়ারি, অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। সেখানে 2742টি পদ ছিল অসংরক্ষিত। মামলাকারী জাকির হোসেন ও আরও 5 জন সংরক্ষিত কোঠার আবেদন করেছিল। এর জন্য 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল 2017 সালের 14 মে। তারা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের অভিযোগ করেন এই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে সংরক্ষণ নীতি অনুসরণ করা হচ্ছে না। তো 5 শ্রেণীর সংরক্ষণ কোঠায় সঠিকভাবে চিহ্নিত করা হয়নি, ফলে যে পদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী দ্বারা পূরণ হওয়া উচিত তা সংরক্ষিত প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে কি। কিন্তু বোর্ড এই অভিযোগে সাড়া দেয়নি। তারপর তারা 2017 সালের 3 আগস্ট সেটের দরাস্ত হয়। মামলাকারীদের আইনজীবী ব্রতীন্দ্র নারায়ণ রায় হাইকোর্টে জানান, তাদের মূল বক্তব্যের বিচার সেট করেনি, উল্টে সরকারি বক্তব্য অনুসারে করেই সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় ব্যর্থ হয়েই মামলাকারীরা এইসব অজুহাত খাড়া করছে। এর পরিপ্রেক্ষিতেই মামলাটি খারিজ করা হয়, অথচ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগেই মামলাটি করেন। প্রসঙ্গত সেট রাজ্যের সরকারের তরফে বলা হয় মোট শূন্য পদের নিরিখে সংরক্ষিত আসনের হিসেবে কোনো ভুল হয়নি। বোর্ডের তরফেও একই দাবি করা হয়। দুপক্ষই বলে সব জেনে বুঝেই মামলাকারীরা পরীক্ষায় অংশ নিয়েছেন, সেখানে ব্যর্থ হওয়ার পর সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারেন না। সেট এই সরকারি বক্তব্যকে সমর্থন করে 2018 সালের 16 আগস্ট মামলাটি খারিজ করে। হাইকোর্টের রায়ের জানিয়ে মামলাকারীরা পরীক্ষায় অসফল হয়ে মামলা করেছেন এই ধারণার গোড়াতেই গলত রয়েছে। এই প্রসঙ্গে বেঞ্চ বলেন, যদিও এমন হয় যে পরীক্ষার ফল বেরোনোর পর তারা ট্রাইব্যুনালে গিয়েছেন, তাহলে কিসের ভিত্তিতে মামলা তা অবশ্যই বিচার করা উচিত ছিল। এখানে সংরক্ষণ নীতি ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ মামলায় প্রমাণিত কিনা তা আদালত তা আলাদা বিষয়, কিন্তু সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা এসছে সংবিধানের আর্টিকেল 16 থেকে, ফলে পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ স্বরাষ্ট্রকে রক্ষা করতেই হবে, সাধারণ প্রার্থী সেখানে নেওয়া যাবে না। তো আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দিন। তার সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন।